আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন অভিবাসন সংক্রান্ত, সেই সাথে সাম্প্রতিক কোন নতুন আইন এসেছে কিনা সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, সবসময় আমরা জানতে চাই নতুন আইন, তবে আজকে আমি একটু অন্যভাবে একটু জানতে চাই। স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের কালকে সরাসরি এসেছিলেন সংবাদ সম্মেলনে, আজকে আবার অনেক বিশ্লেষণ হচ্ছে। ডেমোক্রেটরা বলছেন তাদের জয় হয়েছে, রিপাবলিকানরা বলছেন যথারীতি, ট্রাম্প বলছেন কোনো যোগ সাজশ হয়নি। আপনার কি মনে হয়েছে? আমার কাছে যেটা মনে হয়, স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার, উনিও কিন্তু একটা যে কনক্লুশন করেছে সেটার সাথে কিন্তু আমি কিন্তু একমত। উনি যেটা বলেছে যে ওনাদের দায়িত্ব ছিল না যে অ্যাক্টিং প্রেসিডেন্টকে আপনার ইনডাইট করা, মানে ওনার বিরুদ্ধে চার্জ ফ্রেম করে ওনাকে আপনার অভিযুক্ত প্রসেস করা। আসলে আমাদের যে সংবিধানে যে রুল আছে সেটা হচ্ছে, যদি কোনো ক্রাইম প্রমাণিত হয় অথবা কোনো এভিডেন্স থাকে, সেক্ষেত্রে হাই ক্রাইম যেটাকে বলে প্রেসিডেন্টের, আর অন্যান্য যে পার্টি যদি ওই ধরনের ক্রাইমে যদি প্রেসিডেন্ট যুক্ত থাকে, তাহলে কিন্তু কংগ্রেস সেক্ষেত্রে ইম্পিচমেন্টের ডেমোক্রেটরা বলছেন যে অভিশংসনের পথ শুরু হলো, সেই সাথে রিপাবলিকানরা বলছেন খেলা শেষ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, সেই জায়গাটি থেকে আরেকটু নিতে চাই। আমার মনে হয় ডেমোক্রেটদের উচিত হবে সেই বিষয়টিতেই জোর দেওয়া, এবং আমার কাছে যেটা মনে হয় তারা কিন্তু সেটাই করছে। অ্যাটলিস্ট যদি তারা ইম্পিচমেন্টের প্রসেসে নাও যায়, যেমন আপনি দেখেন হাউস স্পিকারের মত অনুযায়ী ওরা কিন্তু চাচ্ছে না আবার ইম্পিচমেন্টের পথে যেতে, কারণ সিনেট তাদের হাতে আলটিমেটলি দেখা যাবে ওই পদক্ষেপ নিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি জয় পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারা যেটা করছে বেসিক্যালি, যে এভিডেন্সগুলো আছে সেগুলোই কিন্তু জনগণের সামনে আনার চেষ্টা করছে। এবং আজকে এলিজাবেথ ওয়ারেন খুব সুন্দর করে তিনটি জায়গায় স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের যে তদন্ত প্রতিবেদন সেটির ব্যাখ্যা করছিলেন। তিনি বলছিলেন প্রথমত বিদেশি হস্তক্ষেপ করেছে, দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্প সেই সহায়তাকে আবার আমন্ত্রণ জানিয়েছে, এবং তৃতীয়ত হচ্ছে তিনি এই দুটো জায়গায় যখন তদন্ত চলছে সেই কাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং বাধা দিয়েছেন। আপনি এই তিনটি জায়গা থেকে যদি স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের প্রায় 450 মতো যে প্রতিবেদন পেয়ে যাচ্ছে সেই জায়গাটি, এবং স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আমার প্রতিবেদনে সমস্ত কিছু আছে সেখান থেকে নিতে হবে, সেই জায়গাটির আলোকে আপনার কাছে জানতে চাই যে আসলেও কি তথ্য প্রমাণ যথেষ্ট আছে যেটি প্রেসিডেন্ট ট্রাম্প যদি প্রেসিডেন্ট না হতেন তাহলে তাকে অভিযোগ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ আছে সেটিতে? আমার ব্যক্তিগত মতে, হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ওই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি বিশেষ হতো, তাহলে আমার মনে হয় ইন্ডাইটমেন্টের পথে যেত স্পেশাল কাউন্সিল। আপনি দেখেন যারা জড়িত ছিল সবাই কিন্তু গিলটি প্লি করেছে একের পর এক, যে মাইকেল ফ্লিন, তারপরে আপনার এই আপনার পাপাডোলাস, যে ওর নাম যে লোকটা ছিল আরেকটা, যে পাপাডোলাস, ওরা সবাই কিন্তু রজার স্টোন ওই রাশিয়ার যে এটার সাথে জড়িত ছিল। যদিও যে কোনো রাজনৈতিক কারণে হোক অথবা আপনার এই রবার্ট মুলারের যে প্রতিবেদন সাবমিট করার আপনার কারণেই হোক, উনি কিন্তু যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি এটাকে আপনার যুক্ত করেনি যে এটা যা মানে যোগসাজশ হিসাবে, কনস্পিরেসির পার্ট হিসাবে, কিন্তু দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ এবং ওনার যে অ্যাসোসিয়েটদের কর্মকাণ্ডে কিন্তু একটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার যে ওরা জড়িত ছিল। এবং আর রিপোর্টে যেটা আসছে যে রাশিয়া কিন্তু ইন্টেনশনালি কিন্তু আমাদের এই ইলেকশন প্রসেসের সাথে জড়িত ছিল, এবং রবার্ট মুলারের রিপোর্টে উনি যেটা বলেছে যে ওরা প্রত্যক্ষভাবে একজন প্রার্থীকে সহায়তা করেছে এবং আরেকটি প্রার্থী যাতে ইলেকশনে যেতে না পারে সেই বিষয়ে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। আর বিগিনিং অব দি আপনার রাশিয়ার যে হস্তক্ষেপ, এটা কিন্তু দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সন্তান উনি কিন্তু ইমেলে কিন্তু একটা সরাসরি প্রমাণই কিন্তু দেখা যায় যে উনি যেটাকে ইনভাইট করেছে, এবং বাকি আরো যেসব ঘটনা ঘটেছে সেটা তো সবাই জানে, বৈঠকের কিন্তু সেটি তো তথ্য প্রমাণ পাওয়া যায় যেটিতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ছিলেন,
তার মেয়ের জামাতা ছিলেন, অনেকেই ছিলেন, এবং যেটি প্রথম বৈঠক বলা হয় যে রাশিয়া হস্তক্ষেপের তদন্তে। আমরা এই বিষয়টি আইনিগত দিক ব্যাখ্যা আমরা নিয়ে নিলাম, তবে আবারও যেটি আমরা সবসময় আপনি থাকলে আমি আলোচনা করার চেষ্টা করি যে অভিবাসন সংক্রান্ত নতুন কোন আইন এসেছে কিনা যেটি আমাদের জীবনে কিংবা সরাসরি অভিবাসীদের উপর প্রভাব ফেলবে, কিংবা নীতিগত আইন আসেনি সেটি আমরা জানি, নীতিগত যে বাস্তবায়নের যে জায়গাটি। এক কথায় বলবো যেটা, যে ওরকম কোন আইনের পরিবর্তন আসেনি, আইনের পরিবর্তন না আসলেও কিন্তু গুজব কিন্তু বেশ ভালোই ছড়াচ্ছে। যেমন যে কোনো প্রস্তাব যখনই রাখে আপনার এটার সাথে সংশ্লিষ্ট যে কোনো রাজনীতিবিদ অথবা কংগ্রেসম্যান সিনেটর যে কোনো কেউ যদি একটা প্রপোজ করে, সেই প্রপোজটা দেখা যায় স্পেশালি কিছু কিছু নিউজ পেপারে খুব হেডিং করে আসে, এবং যে হেডিংটি আসে ওটার সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু রীতিমতো ভয় পেয়ে যায়। তখন দেখা যায় এক্ষেত্রে আমাদের কাজও বেড়ে যায়, তখন আমাদের যারা ক্লায়েন্ট, এক্সিস্টিং ক্লায়েন্ট এবং নিউ ক্লায়েন্ট, তারা জানতে চায় আসলে এই জিনিসটা কতটুকু সততা, এবং সাধারণ মানুষ তো অনেক সময় এটা বুঝতে পারে না যে হেডিংটি কি, এটা গুজব বলা যায় না, এটা একটা প্রপোজ, এটা আচ্ছা প্রস্তাব, হ্যাঁ এটা একটা, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে এটা এক্সপ্লেইন করতে হয় না, এই ধরনের কোনো রুল পরিবর্তন আসেনি, এক্সিস্টিং লই এখনো আছে। আমাদের ফেসবুক একজন প্রশ্ন করেছেন, রায়হান উদ্দিন, তিনি প্রশ্ন করেছেন ইউএস এমবেসি মানে কো-স্পন্সরের ডকুমেন্টস যেগুলো তারা রিভিউ করেন কতদিন সাধারণত সময় লাগে বাংলাদেশে যে ইউএস এমবাসি আছে? সাধারণত ওরা যে সময় দিয়ে থাকে সেটি হচ্ছে 15 days, ক্ষেত্র বিশেষে কিছু আরো বেশি সময় লাগতে পারে। আপনি বলছিলেন যে প্রস্তাবগুলো যখন প্রপোজ করা হয়, আমরা দেখেছি যে এর মধ্যে ভাই বোন বিশেষ করে পারিবারিক যে চেইন ইমিগ্রেশন আমরা যেটিকে বলি, সেটি ডোনাল্ড ট্রাম্পের একটি জায়গা আছে, যে তার যে বিরোধিতা আছে সেই জায়গাটি আছে, মেরিট বেস এই জায়গাটিতে তার পক্ষে মত আছে, কিন্তু আমরা এও দেখি যে মেরিট বেস তো অনেক জায়গায় যেটি বন্ধও করে দেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের আমলে, তিনি বলছেন এখানে চাকুরি বাজার তৈরি করা, এই সমস্ত কিছু নিয়ে আপনার একটু ব্যাখ্যা চাচ্ছিলাম। আসলে এই যে জিনিসটি হচ্ছে ইমিগ্রেশন বিষয় নিয়ে, এটা কিন্তু আসলে কোনো পলিটিশিয়ানদের মধ্যে জিনিসটাকে সলভ করার সেরকম কোনো শুভ উদ্যোগ দেখা যায় না। যেটাই দেখা যাচ্ছে বর্তমান রিপাবলিকান দল, তারা কিন্তু চাচ্ছে যে ইমিগ্রেশন বিষয়টিকে একটি মানে রাজনীতিকরণ করে যেন ভোটারদেরকে সে তাদের দলে টানা যায়, সেই কাজটি কিন্তু করার চেষ্টা করছে। আসলে যেটা হওয়া উচিত, আমেরিকাতে এটা প্রেসিডেন্ট থেকে করে সবাই কিন্তু স্বীকার করে যে এখানে 1 মিলিয়নের উপরে আনডকুমেন্টেড লোকজন আছে, তো এটা কিন্তু একটা আমেরিকার পার্ট এবং আমাদের ইকোনমিরও পার্ট, কিন্তু সবাই কিন্তু একটা অ্যাট দ্য বটম কিন্তু বলে থাকে যে তাদের ব্যাপারে কিন্তু একটা কিছু করা উচিত, কিন্তু গভর্নমেন্ট কিন্তু তাদেরকে ফেরত পাঠাচ্ছে না। যেটা একটা প্রস্তাব এসেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে যাওয়ার আগে যে উনি সবাইকে বের করে দেবে, তখন একটা প্রশ্ন আসছে যে উনি কিভাবে করবে, সেটার কোনো ওয়ে ছিল না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তাদেরকে আসলে লিগালাইজ করণেরই কিন্তু একটা প্রক্রিয়া যে কোনো সময় এটা আসবে, যেটা শুভ চিন্তা, যেমন আবার 2013 আসছিল, আমার মনে হয় ফিউচারে এটা আসতে পারে, আবার হয়তো বা এই আপনার একটা যে এই আপনার দুঃসময় যে রাজনীতির বলেন সব কিছু বলেন, এবং এটা হয়তো বা কেটে গিয়ে অথবা দুই দল আবার বাইপার্টিজান যে এগ্রিমেন্ট সেটা আসতে পারে যে এটা কিভাবে সলভ করা যায় প্রবলেমটি। এবং যদি ইতিহাসের আলোকে দেখি, রিপাবলিকান আমলেই তো বেশিরভাগ আমি বলবো যে অভিবাসন সংক্রান্ত পক্ষের আইনগুলো এসেছে। এটা কথা ঠিক, যেটা আপনার 86-এ যেটা আপনার অ্যামনিস্টি বলেন, আরো ভালো ভালো যেসব ইমিগ্রেন্টদের ফেভারে যেসব ল, সেগুলো কিন্তু দেখা যায় রিপাবলিকান যখন ক্ষমতায় ছিল তখনই আসছে। তো এই জায়গাটি থেকে কিন্তু ডেমোক্রেটরা তো ইমিগ্রেন্টদের নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, পলিটিক্যাল যে জায়গাটি, তাদের ব্যর্থতার কারণগুলো কি? আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্পের আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক, তিনিও তো উল্লেখযোগ্যভাবে ইমিগ্রেন্টদের জন্য কোনো আইন কিংবা রুলস ডাকা ড্রিমারদের করতে 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 গিয়েও কিন্তু শেষ পর্যন্ত মানে একদম ফাইনালাইজ করা সেই জায়গাটিতে কিন্তু করতে পারেন না। ওনার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছিল প্রেসিডেন্ট কংগ্রেসের বারাক ওবামার ক্ষেত্রে, ওরা কিন্তু প্রমিস ছিল যে আমি ইলিগ্যাল ইমিগ্রেন্টদের জন্য কিছু করব, এবং ভোটাররাও কিন্তু সেটাতে সায় দিয়েই কিন্তু ওনাকে প্রেসিডেন্ট ইলেক্টেড করেছে। তো উনি দেখা গিয়েছে প্রথম 4 বছর হেলথ কেয়ার নিয়ে উনি খুবই ব্যতিব্যস্ত ছিল, ইন দি মিন টাইম আফটার 2 ইয়ার্স
ওনার কংগ্রেসের পুরো সিনারিও পরিবর্তন হয়ে গেছে, উনি এখনকার মতো অবস্থা হয়েছে, দেখা গিয়েছে দুই 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 কক্ষই কিন্তু ওনার বিপক্ষে, উনি একা এক সাইডে পড়ে গিয়েছিল। তো আলটিমেটলি উনি দেখা গিয়েছে চার বছরের মাথায় যে ডেকা প্রোগ্রাম চালু করলো, অ্যাটলিস্ট যারা ইয়াং আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট তাদের জন্য একটা পদক্ষেপ নিয়েছিল। তো আলটিমেটলি ওইটাই করেছে, আর যেটা 13 যেটা করার চেষ্টা করেছিল সেটা তো বড় ব্যর্থতা রূপ নিল। এবং ড্রিমারদের যে জায়গাটি আমরা দেখেছি যে ড্রিমারদের তো এখনো উল্লেখযোগ্যভাবে কোনো সিদ্ধান্ত আসেনি, ঝুলে আছে অনেকটা। হ্যাঁ, ওটা তো কিন্তু স্পর্শকাতর বিষয়টি তো। হ্যাঁ, ওটা তো দেখ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি হস্তক্ষেপ করলো এবং এটা বাতিল করার পদক্ষেপও নিল। ফাইনালি মনে করেন হায়ার কোর্ট থেকে সেটা এখন স্থগিত রেখেছে, এখন যারা এক্সিস্টিং যারা আছে তাদের কেসগুলো চালু আছে, তারা রিনিউ করে থাকতে পারবে, কিন্তু নতুন কোনো অ্যাপ্লিক্যান্ট এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তাহলে তাদের ভবিষ্যৎ কোন জায়গায়? তারা এখন একটা আনসার্টিনিটির মধ্যে আছে, যদিও দেখা যায় ডেমোক্রেটরা সবসময় বলে থাকে তাদের জন্য কিছু করতে হবে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রিপাবলিকানরা তারা এই জিনিসটাকে নেগোসিয়েশনের একটা পার্ট হিসাবে ইউজ করতে চায়। কিন্তু 2020 সালের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে তো আমরা দেখছি যে যথারীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুটিকে কাজে নিয়ে একদম সামনে নিয়ে এসেছেন। তো সেই জায়গাটিতে অভিবাসন ইস্যু ছাড়া আপনার কি মনে হয় আর অন্য কোনো ইস্যু আসবে? এই আরও তো সময় আছে, তারপরে এখন কি মনে হয়? এটা হ্যাঁ, এটা একটা ফার্স্ট পয়েন্ট, মানে নাম্বার ওয়ান পয়েন্ট আসতে পারে ইমিগ্রেশনের বিষয়ে, এবং দেখা যাচ্ছে যে এই যেটা একটা উত্তেজনা তৈরি করেছে যে চেইন ইমিগ্রেশনের উপরে হস্তক্ষেপ করে, এবং উনি যেটা যে আপনার বিভাজনের যে রাজনীতি, উনি কিন্তু ইমিগ্রেন্ট একটা ইমিগ্রেন্টদের একটা শ্রেণীকে উনি বলছে যে না তারা ভালো লোক পাঠায় না যারা আসে চেন ইমিগ্রেন্টে, তারপরে ডিবি ইমিগ্রেন্টের মাধ্যমে খারাপ লোকগুলোকে পাঠিয়ে দেয়, খারাপ লোকগুলো আসে না। তো এতে করে দেখা যায় ওনার যে ভোটাররা, ওয়ার্কিং ক্লাস যে ভোটাররা, ওরা কিন্তু খুব হ্যাপি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশনের এই ইস্যুটি যদি উনি এইভাবে কাজে লাগাতে পারে, উনি কিন্তু আদার ওয়ে লাগাতে পারে যে আমাদের যে বিগ প্রবলেম কীভাবে সলভ করা যায়, যেটা বারাক ওবামা করেছিল যে ইয়াং ফোর্সকে কীভাবে আমাদের মেইন স্ট্রিমে ঢুকানো যায়, সেরকম কিন্তু যে কোনো একটি বৈধ যদি প্রসেস যদি উনি প্রস্তাব করে, আমার মনে হয় ডেমোক্রেটরাও কিন্তু রাজি হবে। কিন্তু সে তার যে মূল ভোটের যে শক্তি সেটিতেই তো বিভাজন আছে, ওনার যে ট্রিক আর কি, তাদেরকে তো অখুশি করতে তিনি চাইবেন না। না, সেটা আসলে দেখার বিষয় আগামী এক বছর কি হয়। আগামী এক বছর 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো অনেক দিন বাকি, তারপরে সমীক্ষা সমীকরণ অনেক কিছুই কিন্তু জড়িয়ে আছে, সীমান্তের বিষয়টি জড়িয়ে থাকে। ট্রাম্প প্রশাসন মানেই হচ্ছে সীমান্তের যে উত্তেজনা সেটি থাকবে, এবং দেয়াল নির্মাণের বিষয়টি তিনি বারবারই কিছুদিন পর পর সেটিকে সামনে নিয়ে আসেন। এই জায়গাটি থেকে আপনার একটু বিশ্লেষণ চাচ্ছি। না, দেওয়াল যেটা নির্মাণের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইস্যুটি একটু ঝিমিয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি ইমার্জেন্সি আপনার অ্যাপ্লাই করে ফান্ডও কিছু রেজ করেছে, হয়তোবা কিছু উনি বিল্ড আপ করবে যেটার কিনা উনি কিছু কাজ করেছে, সেটাও ওনার ভোটারদেরকে দেখানোর চেষ্টা করবে, সেটিও তিনি ওই জায়গাটিতে রাখবে। আরেকটি বিষয়ে আমরা প্রায়ই, আপনি বলছিলেন যে অনুষ্ঠানের শুরুতে, সে জায়গাটিতেও হচ্ছে যে বিভিন্ন প্রস্তাব আসে, যদি পারিবারিক ইমিগ্রেশন বলি আমরা যে কোনো, এবং কিছুদিন আগে আছে যে সরকারি সহায়তা যারা নিচ্ছেন তারা স্পন্সর করতে পারবেন কিনা সেই জায়গাটিতে। সেই জায়গাটিতে আইন কোনো না হলেও যে আইনটি আছে সেটির তো কঠোর বাস্তবায়ন করতে চান, তো সেই জায়গায় দর্শকদের জন্য কি বলবেন? হ্যাঁ, যে কোনো আইন আপনার দেখা যাচ্ছে যে যেগুলো আইন আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিসিগুলোকে খুব স্ট্রংলি অ্যাপ্লাই করার চেষ্টা করছে। ভেরি রিসেন্টলি একটা জিনিস আমি খেয়াল করেছি, দেখা গিয়েছে যারা এখানে আপনার ভিজিট ভিসা নিয়ে আসে অথবা স্টুডেন্ট ভিসায় থাকে, দেখা যায় তাদের যে কোনো কারণে স্ট্যাটাস লুজ হলো, দেখা যায় কেউ একজন আপনার 6 মাসের ভিসা নিয়ে আসলো আর গেলো না, কোনো অ্যাপ্লিকেশনও করলো না, এখন নতুন পলিসি অনুযায়ী দেখা যাচ্ছে সরাসরি তাদেরকে নোটিস অফ অ্যাপিয়ারেন্স ইস্যু করা হচ্ছে এবং কোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দ্যাটস একটা ডিফারেন্ট একটা পলিসির একটা বড় ধরনের পরিবর্তন আমার কাছে এটা মনে হচ্ছে। একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে আমি হচ্ছে কল দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড থেকে। হ্যাঁ জি, তো আমি আমার বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2014-এ। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনটা আর কত সময় লাগতে পারে? আর হচ্ছে আর একটা ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আর মেরিট, এটা হচ্ছে 2016-এ, আমি ওদের কাছ থেকে কোনো কনফার্মেশন লেটার পাইনি কিংবা কোনো
নাম্বার পাই না যে আমি ট্র্যাক করবো তাদের ওয়েবসাইটে যায় বা কিছু, বা তারা আমার টাকাটা নিয়ে নিয়েছে। আচ্ছা কি বলবেন? হ্যাঁ, সাধারণত ভাই বোনের অ্যাপ্লিকেশন আবেদন করলে টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 12 বছর 10-12 বছর সময় লাগে। আর অ্যাপ্লিকেশনটি ফার্স্ট পার্ট যেটা USCIS-এ থাকে সেটি অ্যাপ্রুভ হতেও প্রায় এখন 6-7 বছর লাগে। তো উনি যেটা 14-এ আবেদন করেছে ওনাকে আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, হয়তো 10-12 সালে যারা আবেদন করেছে তাদেরগুলো এখন অ্যাপ্রুভাল করছে এখানে। আচ্ছা, আর 16-এর আবেদন? 16-এ সাধারণত একটা রিসিভ লেটার পাঠায় ওনার বাসায়। উনি যদি ওনার পার্সোনাল চেক ইউজ করে থাকে, উনি যদি সে ভয় ক্যান্সেল চেকটি পায় ওটার পিছনে কিন্তু রিসিপ্টটা থাকে, একটা সিক্রেট বিষয়। আর না হলে উনি কিন্তু ওনার বিস্তারিত ইনফরমেশন দিয়ে USCIS থেকেও কিন্তু রিসিপ্ট নাম্বার নিতে পারে, ওরা দিবে ওরা। তবে তো খোঁজ নেওয়া উচিত 2016 সালে, এখন পর্যন্ত কোনো কিছুই তার। হ্যাঁ, অ্যাট লিস্ট ওনার যে কি রিসিপ্ট নাম্বার যেন ফিউচারে এটা অ্যাপ্লিকেশনে ট্র্যাক করতে পারে সেই হিসেবে অবশ্যই ওনার USCIS ফোন করা উচিত। আরেকজন আছেন ফোনে, কে আছেন? আপনার অক্টোবরের 2 তারিখে মানে এমবেসি ফেস করছে, তারপর ওদের পাসপোর্ট রেখে দেওয়া হয়েছে, কিন্তু স্টিল এখন পর্যন্ত ভিসা দেওয়া হয় নাই। কিন্তু 4-5 দিন আগে একজন আমার এক রিলেটিভ, সে পাসপোর্ট ফেরত চাইছে। পাসপোর্ট ফেরত চাওয়ার পরে দেখা গেছে তাকে ভিসা সহ পাসপোর্টটা ফেরত দিছে 4-5 দিন আগে, কিন্তু অপরজনকে এখন পর্যন্ত মানে ভিসা দেওয়া হয় নাই, মানে কিন্তু পাসপোর্ট ওদের কাছে আছে। কিন্তু 2-3 বার মেইল করা হয়েছে, তারা বলছে যে প্রসেসিং এ আছে, দুজনকে সেম কথা বলতেছিল। কিন্তু লাস্ট একজন আমার এক রিলেটিভ, সে বলছে যে না আমার ভিসার দরকার নাই, আমার পাসপোর্ট আমাকে ফেরত দিয়ে দাও, তখন ওকে ভিসা সহ ফেরত দিছে। এখন আমার প্রশ্ন যে আমার যে অপর রিলেটিভ যে এখনো পায় নাই, তার জন্য কি করণীয়? আচ্ছা কি বলবেন? এটা সাধারণত দেখা যায় আপনার ঢাকা এমবেসিতে এই ধরনের B1 B2 ভিসা যদি পাসপোর্ট রেখে দেয়, সাধারণত কোনো ব্যাকগ্রাউন্ড চেক অথবা সিকিউরিটি চেকের জন্য কিছু সময় তারা হোল্ড করে থাকে। এক্ষেত্রে দেখা যায় সময়টি অনেক সময় দীর্ঘায়িত হয়ে থাকে। তো এটা গুড নিউজ যে একজন উনি আবেদন করেছে, ভিসা সব পেয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে উনি যদি সেরকম ধৈর্য ধারণ করতে পারে, কিছু সময় অপেক্ষা করতে পারে যে ওনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য। মানে এটি কি স্বাভাবিক প্রক্রিয়া যে ওনারা সাধারণত কতদিন আটকে রাখতে পারেন একটি পাসপোর্ট? এটা অ্যাট লিস্ট ওরা বলে থাকে যে আপনার 60 ডেজ সাধারণত সময় নিয়ে থাকে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এবং ব্যাকগ্রাউন্ড চেক ক্ষেত্রে বিশেষ এটা থেকে বেশি সময় লেগে থাকে। এটা মানে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। আমরা একটু কথা বলছিলাম যে যারা হচ্ছে আমি বলবো সরকারি সহায়তার উপর যে সহায়তা নিচ্ছেন, তারা স্পন্সরের ক্ষেত্রে কোনো ধরনের কিংবা গ্রিন কার্ড অনেক সময় বাতিল হয়ে যেতে পারে, এই ধরনের খবরও কিন্তু আমরা পেয়েছি কিংবা এসেছে। তো সেই জায়গাটি থেকে একটু সচেতন করার জন্য আপনি কি বলবেন? না, এমনিতে যেই আমাদের এক্সিস্টিং ইমিগ্রেশন ল আছে ওটাতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে আপনি যদি পাবলিক বেনিফিট নেন অথবা পাবলিক চার্জ হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এদেশে আপনার লফুল পারমানেন্ট রেসিডেন্স কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। অথবা আপনি যদি লফুল পারমানেন্ট রেসিডেন্স হয়েও যদি পাবলিক বেনিফিট নিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওটার ইফেক্ট পড়তে পারে। তো দেখা যায় যে প্র্যাকটিক্যালি ওই জিনিসটি এত স্ট্রংলি অ্যাপ্লাই করা না হয়, যদি না আপনি খুব একদম এক্সট্রিম ক্যাশ বেনিফিট নিয়ে থাকেন। কিছু ক্ষেত্রে যেমন ফুড স্ট্যাম্প, ইউজুয়ালি তো ফুড স্ট্যাম্প আপনার যারা 5 ইয়ার্স রেসিডেন্সি না থাকলে আবার সিটিজেনশিপ না পেলে ওটা পেয়ে থাকে না। তারপর হাউজিং এর জন্য যদি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকেন, তো এই ধরনের যদি কোনো খুব এক্সট্রিম যদি কোনো বেনিফিট নিয়ে থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু ইফেক্ট পড়ে থাকে। ফর এক্সাম্পল দেখা যায় যদি মেডিকেড হেলথ বেনিফিট নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় খুব একটা এটার ইফেক্ট পড়ে না সিটিজেনশিপ নিতে, তারপর অন্য কোনো আপনার লিগালাইজেশন হওয়ার ক্ষেত্রে। তারপরও সতর্ক থাকা উচিত যারা কিনা স্পেশালি আমেরিকার ভিতর থেকে অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়ার মধ্যে আছে, তারা যেন এই ধরনের কোনো প্রক্রিয়াতে না যায়, স্পেশালি আপনার মেডিকেড। এবং এটা কিন্তু এখন অফিসাররা কিন্তু জিজ্ঞেস করে থাকে যে কোনো প্রকার আপনার বেনিফিট নিয়েছে কিনা। হ্যাঁ, যদি নিয়ে থাকে তাহলে কিন্তু এটা বার পড়ে যেতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যালো জি, আমি নিউজিল্যান্ড থেকে বলছিলাম, আমি একটু আগে কল দিয়েছিলাম। জি, তো যেটা হচ্ছে যে আমি যে 2016-এ আমার ভাইয়ের জন্য যে অ্যাপ্লাই করেছি সে হচ্ছে আনম্যারিড, তারা আমি যে অ্যাপ্লিকেশন ফিটা ওইটা নিয়ে নিয়েছে টাকাটা। আমি আবার ওদেরকে কল দিয়েছিলাম, ওরা বলেছে যে আপনার ওরা রিসিভ করছে বাট ওরা আমাকে কোনো লেটার পাঠায় না, ওদের নাম্বার ওদের দেয়ার নাম্বার ইউনো। তো আপনি কি জানতে চাচ্ছেন? যে আমি জানতে চাচ্ছিলাম যে ওরা টাকাটা রিসিভ করলো, টাকাটা নিলো বাট আমাকে কোনো নাম্বার দিল না। আমি ওদের কল দিয়েছিলাম, ওরা বলছে যে
এখন নাকি নতুন সিস্টেম হয়েছে যে এটা নাকি মানে এখন নাকি পাঠায় না, একসাথে অ্যাপ্রুভাল হওয়ার পরে নাকি পাঠায়, ইজ দ্যাট রাইট ইনফরমেশন? না, এটা এটা কখনো এটা সঠিক ইনফরমেশন হতে পারে না। যখনই ইউএসএ যে কোনো ফি নিবে সাথে সাথে কিন্তু একটা রিসিপ্ট নোটিস পাঠাবে। ইভেন যদি আপনি যে কোনো কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে ফি ওয়েভ, এবং ফি ওয়েভ হলো তারা 00 অ্যামাউন্ট দিয়ে কিন্তু রিসিপ্ট নোটিস পাঠায় যে অ্যাপ্লিকেশনটি তারা পেয়েছে সেটারই কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট আপনার। তারপরে উনি যদি যেটা বলে, উনি যদি পার্সোনাল চেক দিয়ে এটা অ্যাপ্লিকেশন করে থাকে, ওনার কাছে যদি ক্যান্সেল চেক থাকে, উনি কিন্তু নিজেই ফাইন্ড আউট করতে পারে ওটা রিসিপ্ট নাম্বার কিন্তু পার্সোনাল চেকের অপর পিঠে দেওয়া থাকে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি, নামটি বলে প্রশ্ন করতে, নিউ ইয়র্ক থেকে বলছি জি। প্রশ্নটি যে আমার দুটা প্রশ্ন, একটা হচ্ছে যে আমি যখন আমেরিকা আসি আজ থেকে 5 বছর আগে, তখন সোশ্যাল সিকিউরিটি কার্ড আমি যে অ্যাড্রেসে পেয়েছিলাম আমি ওইখান থেকে মুভ করে অন্য অ্যাড্রেসে চলে গেছি, এখন কি আমাকে তাদেরকে টেলিফোন করে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্ট পাচ্ছি না, এটা পেতে হলে কি করতে হবে? আমি W2 তে কাজ করি, এখন পর্যন্ত 4 বছর ধরে জব করছি, কোনো স্টেটমেন্ট পাচ্ছি না, কি বলবেন? এটা সাধারণত যেটা হয়ে থাকে, যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করে থাকে, উনি যখন ট্যাক্স ফাইল করে তখন কিন্তু অটোমেটিক কিন্তু উনি যে অ্যাড্রেসে ট্যাক্স ফাইল করবে সেটা কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর অফিসে কিন্তু আপডেট হয়ে যায়। তারপরেও যদি উনি যদি চায় সরাসরি যোগাযোগ করে, ইচ্ছা করলে উনি সোশ্যাল সিকিউরিটি অফিসে উনি ওনার অ্যাড্রেসটি আপডেট করতে পারে। আমাদের সাথে ফোনে অপেক্ষা করছেন, এই প্রশ্নটি নিয়ে কিন্তু উত্তর দিব আমরা বিরতির পর। কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম জি। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম ওই ভিজিট ভিসা নিয়ে, তে মাহফুজ ভাই বলল যে 60 দিন বা এরকম কিছু সময় লাগে। আমি কিন্তু ডেটটা বলেছিলাম যে আমার রিলেটিভ দুজন অ্যাপ্লাই করেছিল, ওনারা কিন্তু এমবিসি ফেস করেছিল অক্টোবরের 2 তারিখে 2018 এ, তো অলরেডি 8 মাস হয়ে গেছে। তো একজন যখন পাসপোর্ট চাইছে তখন তাকে কিন্তু ভিসা সহ ফেরত দেওয়া হয়েছে, আর একজন ওয়েট করতেছে, এটা কিন্তু অলরেডি 8 মাস হয়ে গেছে। এখন আমার কিছু করণীয় আছে কিনা? না, সেটা আমি যেটা বলে 60 দিন এটা মিনিমাম ওদের একটা নির্দিষ্ট টাইম লিমিট বলে থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু অনেক বেশি সময় লাগে, 8 মাস বা বছর খানিকও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। হ্যাঁ, এটা সিকিউরিটি চেক, ব্যাকগ্রাউন্ড চেক, কিছু কিছু অ্যাপ্লিকেশনকে তারা করে থাকে। তো যেটা বলেছিলাম যে উনি যদি উনি পেশেন্ট থাকে উনি ওয়েট করতে হবে সেক্ষেত্রে, এবং প্রতি 2 মাস পর পর 1 মাস পর পর ওনাদেরকে নক করতে পারে, নক করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা অপেক্ষা করছেন সেই প্রশ্নগুলো নিব। প্রিয় দর্শক, আপনারা যে দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচে ছোট্ট বিরতির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আছেন আমাদের সাথে। অনুষ্ঠানের শুরুতে বর্তমান ট্রাম্প প্রশাসনের অনেকগুলো নীতি নিয়ে আমরা আলোচনা করেছি, ছোট ছোট আইনি ব্যাখ্যাও আপনার কাছে নিয়েছি। আমাদের সাথে ফোনে আছেন, আমরা একটু নিয়ে নিই প্রশ্ন। কে আছেন ফোনে, কে আছেন? এবং স্পিকারটি বন্ধ করে নিতে হবে। ফোনে কে আছেন? আমি হোসেন বলছিলাম নিউ ইয়র্ক থেকে। অ্যাকচুয়ালি আমার দুইটা প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা উত্তর পেয়েছি। দ্বিতীয় প্রশ্নটা ছিল আমি 5 বছরে একবারও সোশ্যাল স্টেটমেন্ট পাইনি, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে কোনো স্টেটমেন্ট পাইনি আমার যে ট্যাক্সটা কেটে রাখছে W2 থেকে, এটা কিভাবে আমি পেতে পারি, বা ওদের কোনো টাইম লিমিট আছে কিনা, কখন থেকে ওরা পাঠাবে আর কি? এটা এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা সামটাইমস এটা পাঠিয়ে থাকে ক্ষেত্র বিশেষে, অনেক আপনার ইয়ের ক্ষেত্রে, আপনার এমপ্লয়ির ক্ষেত্রে এটা ভলেন্টারি কিন্তু সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিস পাঠিয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যে উনি বর্তমান যে হারে কাজ করছে এবং সেই হারে কাজ করতে থাকলে উনার রিটায়ারমেন্টে কত টাকা উনি পেনশনে সেটা পেয়ে থাকবে। তো উনি যদি এটা না পেয়ে থাকে, যদি সে ধরনের কোনো স্টেটমেন্টের ওনার দরকার হয়, উনি মনে করে যদি সেটা যাচাই করতে চায়, আমরা সরাসরি ওটার অফিসে যোগাযোগ করতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নূর মোহাম্মদ জি। প্রশ্ন ছিল, আমি 2 বছর হলো গ্রিন কার্ডে আসে যাওয়া করি, এবার আমাকে পাসপোর্টে রেখে দিল,
ফর সিক্স মান্থ অনলি কি লেখা ছিল। আমি ডিএনটি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি, তাহলে আমার ওয়ান প্রশ্ন, আমি এটা পেতে সাধারণত কত সময় লাগে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটি? দ্বিতীয় প্রশ্ন হলো যে ডিএনটি পারমিট পেলে আমি কি এক বছর বেশি বাংলাদেশে থাকতে পারবো কিনা? আচ্ছা, হ্যাঁ, রিএন্ট্রি পারমিটটি এটা ডিপেন্ড করে কোন সময় উনি যাত্রা প্ল্যান করছে। সেক্ষেত্রে দেখা যায়, যদি দেখা যায় ওদিন শর্ট টাইমে উনি আমেরিকা থেকে যাত্রা বাইরে যাত্রা প্ল্যান করছে, সেক্ষেত্রে দেখা যায় খুব আর্লি আসে। তো এটা বেসিক্যালি দেখা যায় 3 থেকে 4 মাসের মধ্যে ওটা রিএন্ট্রি পারমিট বুক চলে আসে। আর যদি উনি রিএন্ট্রি পারমিট পেয়ে থাকে সেক্ষেত্রে উনি ম্যাক্সিমাম 2 ইয়ার্স থাকতে পারবে, মানে সর্বোচ্চ 2 বছর জন্য দিয়ে থাকে। রাইট, আমাদের ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনুষ্ঠানটি দেখছেন। তবে আপনার কাছে আরেকটি বিষয় আমি প্রশ্ন নেওয়ার আগে একটু জানতে চাই, যে আমরা যে বিষয়টি নিয়ে শুরুতে ছিলাম আলোচনায়, যে অনেকগুলো অনেক সময় প্রস্তাব রাজনৈতিক খেলার কারণে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেন, যেটি আমরা ফলো করে গণমাধ্যমে সংবাদে শিরোনাম করি, ভেতরের খবর পড়ার আগে শিরোনাম দেখেই আমরা আতঙ্কিত হয়ে যাই। সেক্ষেত্রে আপনি একটু কি বলবেন দর্শকদের জন্য, যে বুঝে শুনে যে চিন্তা ভাবনার জায়গাটি? একটি হলো যে হেডিং দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যদি জিনিসটি জানতে চায় যে নিউজ পেপারে যে হেডিং এ থাকুক যেন বিস্তারিত খবরটি পড়ে। এখন অনেক সময় দেখা যায় আইনগত বিষয় বলে থাকে, যেমন ফর এক্সাম্পল বলে থাকে যে 40 লক্ষ ইমিগ্রেন্টের ভাগ্য বিপর্যয় সামথিং, এরকম অনেক পত্রিকা দেখা যায়। তো এটা দেখে যারা ইমিগ্রেন্ট হবে দেশে অথবা প্রসেসের মধ্যে আছে তারা কিন্তু একটা ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি একান্তই যদি দেখা যায় কোনো একটি নিউজ তার পার্সোনাল বিশ্বের সাথে খুবই জড়িত হয়ে গেছে এবং এ বিষয়ে আতঙ্কিত না হয়ে ওনার অ্যাটর্নি যদি থাকে অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারে অথবা কোনো প্রফেশনাল সাথে উনি বিষয়টি ডিসকাস করতে পারে, মানে পরিষ্কার হয়ে নেয়া আতঙ্কিত না হওয়ার জন্য। আরেকটি বিষয় যে আমরা অনেক সময় তর্কের খাতিরে রাজনৈতিক কারণে আমরা বলি যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এখনো কোনো আইন আসেনি, কিন্তু ট্রাম্প প্রশাসন যেহেতু একটু বৈরী অভিবাসন নীতি সবসময় নিচ্ছেন এবং অ্যানাউন্স করছেন, যেটি ঘোষণা দিচ্ছেন, আদৌ কি আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, নাকি স্বাভাবিক আছে যেভাবে চলছিল সেরকমটি আছে? একদম স্বাভাবিক আছে সেই কথাটি বলা যাবে না, কারণ দেখা যায় ট্রাম্প প্রশাসন কিন্তু অনেক ইমিগ্রেশনের অনেক ক্ষেত্রে কিন্তু তারা খুবই স্ট্রং এনফোর্সমেন্টের একটা প্রক্রিয়া শুরু করেছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বিগত 2 বছর আগে থেকেই যেভাবে সরকার যেভাবে ইমিগ্রেশনের বিষয়টি এনফোর্স করার জন্য উদ্যোগ নিয়েছে, একইভাবে আমরা দেখতে পাই যে ইমিগ্রেন্ট যারা আছে, যারা এই বিষয়ের সাথে জড়িত আছে, তারাও কিন্তু খুব অ্যাক্টিভ অবস্থা আছে এবং সচেতন তারা, তাদের এটি ইতিবাচক দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় ইমিগ্রেন্ট অ্যাটর্নিরাও খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে, দেখা যায় যারই কোনো ইমিগ্রেশন সমস্যা থাকে তারা কিন্তু কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কারণ একটি কারণ যে বর্তমান সরকার এই বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছে এবং অনেক বিষয় ছিল যেগুলো আগে এনফোর্সমেন্ট করতো না, সেই এগুলোকে এনফোর্স করার চেষ্টা করছে। তো এর ফলে সবার মধ্যে কিন্তু একটা এই এই বিষয়ে একটা সচেতনতা বিরাজ করছে আমি বলবো। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা যে বিষয়টিতে ছিলাম সেই বিষয়টি নিয়েও যদি একটু জানতে চাই, যে আমরা সচেতন হয়েছি এটি যেমন ঠিক এটিও ঠিক যে আমরা অনেক সময় 20 বছর 25 বছর এই দেশে আছি কিন্তু কোনো আইনি সহায়তা নেইনি, এবং আমরা ভাবি যে আমরা যদি চোখ বন্ধ করে থাকি আমাদের হয়তো কেউ ধরা ছোঁয়ার বাইরে আমরা, কিন্তু এমন ভাবে আমরা দেখি যে তাদের ভাগ্যের কিন্তু অনেক সময় নির্মম পরিণতি হয়। সেই জায়গাটি নিয়ে কি বলবেন? না, সেটাই, যেটা অবশ্যই এভাবে যদি কোনো প্রকার আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে যে কোনো সময় কিন্তু এটা যেটা এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু ওনাকে খোঁজ করতে পারে, এটা ওদের সব ওদের হাতে কিন্তু সব কিছু সবাই কিন্তু ওদের নাগালে আছে। ফর এক্সাম্পল একটা আমি উদাহরণ দিতে পারি, আমার কাছে ওদিন একজন ক্লায়েন্ট আসলো, উনি প্রায় এরকম আপনি যেটা বললেন 10-15-20 বছর হয়ে গেছে, হঠাৎ করে ওনাকে ফোন করছে, উনি যে নিজেও বুঝতে পারে যে কোত্থেকে ফোন নাম্বার পেলো যে ওনাকে ইনভাইট করছে যে ওনার সাথে দেখা করতে চায়, যে আপনার আইস এজেন্সি যারা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি। তো একইভাবে উনি দেখা যাচ্ছে ওনার আগে বিভিন্ন রকম ইমিগ্রেশনের প্রক্রিয়া ছিল যেগুলো কিন্তু এখন কোনো অ্যাক্টিভ নাই, তো উনি কিন্তু আসছে সচেতন এখন যে কি করা যায়। তো একইভাবে ওই সিচুয়েশনটি অপেক্ষা করার আগেই কিন্তু ওনার যেই ইমিগ্রেশনের যেই প্রবাবল যে বেনিফিটগুলো আছে সেগুলো কিন্তু ইচ্ছাগুলো আগে থেকে এক্সপ্লোর করতে পারে, তাহলে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, মানে সেফ একটি পজিশনে থাকা যায়। একজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওবাইদুল্লাহ বলছি, ওশান টাউনশিপ নিউ জার্সি থেকে।
জি ভাইয়া প্রশ্নটি আপা আমার প্রশ্ন ছিল অ্যাটর্নি সাহেবের কাছে যে আমার এক ভাইয়ের I-864 এবং বার্থ সার্টিফিকেট সহ এখন পাঠাতে হবে, এটা কি আগের মতো হার্ড কপি পাঠানো যাবে না শুধু অনলাইনে পাঠাতে হবে? আর আমি শুনছি নাকি এখন আর হার্ড কপি তারা নেয় না, এটা অ্যাটর্নি সাহেবকে জানতে চাই। আর 2007-এ আমার এক বোনের অ্যাপ্লিকেশন করা হয়েছিল, তার কোনো DISK নাম্বার এখন পাইনি, জুলাইতে করাইছিল, এটার জন্য কি করব? খুব একটা চমৎকার প্রশ্ন করেছে, যেটি হচ্ছে NBC প্রসেসিং, যেটা ন্যাশনাল বিসিএস সেন্টার প্রসেসিং, যেটা ন্যাশনাল বিসিএস সেন্টার কিন্তু গত বছরের একটা সময় থেকে তারা যে পেপার প্রসেসিং কিন্তু স্টপ করে দিয়েছে, ওটা কিন্তু স্পষ্ট উল্লেখ থাকে। ওরা যখন আপনার লেটার পাঠিয়ে থাকে ওখানে কিন্তু স্পষ্ট উল্লেখ থাকে যে কোনো প্রকার পেপার প্রসেসিং ওরা করবে না, সব কিছু অনলাইনে ইলেকট্রনিক্স প্রসেসিং করতে হবে। কিন্তু কোনো অ্যাপ্লিকেশন যদি সেই মানে আপনার 18 সালের যে নির্দিষ্ট সময় থেকে ওরা ইলেকট্রনিক প্রসেসিং করছে, এর আগের কোনো প্রসেসিং হয়ে থাকে যেটি কিনা এখন উনি সম্পূর্ণ করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু ওনাকে সেই পেপার প্রসেসিংয়ে যেতে হবে। এটা দেখতে হবে যে ওনাকে কোন ইনস্ট্রাকশনে উনি আছে ওনার অ্যাপ্লিকেশনটি। এবং এই অনুষ্ঠানে আমরা কিন্তু বলি যে একদম স্পেসিফিক যদি উত্তর সুস্পষ্ট ভাবে আপনার কোনো কেসের জন্য উত্তর চান, সেটি হয়তো এই অনুষ্ঠান থেকে দেয়া সম্ভব না। আমরা সবসময় বলি সাধারণীকরণ ভাবে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করি, সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই ব্যক্তিগত ভাবে আপনার যিনি অ্যাটর্নি আছেন কিংবা আপনার যাকে পছন্দ তার কাছে গিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান অনেকগুলো বিষয়ে আরেকটি প্রশ্ন করেছিল, সেটি হচ্ছে 2007 সালে উনি আবেদন করেছিল, অবভিয়াসলি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে, তো উনি এই অ্যাপ্লিকেশনটি এখন অবশ্যই ন্যাশনাল বিসিএস সেন্টারে এক্সিস্ট করছে। তো ওনার যেটা করণীয় সেটি হচ্ছে ন্যাশনাল বিসিএস সেন্টারে যোগাযোগ করা, করলে ওরা কিন্তু আপনার DSK নাম্বার ওনাকে দিয়ে দিবে। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে বর্তমান ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি এবং স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের যে আইনগত জায়গাটি সেটির ব্যাখ্যাও আপনি আমাদের দিয়েছেন খুব সুন্দরভাবে। সব শেষ উপসংহারে কি বলবেন? যেটা মনে হয় রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট একটি কথায় মনে হয় যে নো ওয়ান অ্যাবাভ দ্য ল, এই থিওরি যদি আমরা চিন্তা করি বারবার মনে হচ্ছে যেন আমাদের প্রেসিডেন্ট মনে হয় এটার উপর উঠে গিয়েছে। সো আর বাকিরা আমরা সবাই কিন্তু ল মেনে চলি এবং লয়ের প্রতি খুবই সচেতন, যে অল্প একটু ভঙ্গ হলেই কিন্তু দেখা যায় সাথে সাথে পানিশমেন্ট এবং এটার যে প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাই মনে হয় যেন অ্যাবাভ দ্য ল হয়ে গেছে, তো আমার মনে হয় সেটা বাঞ্ছনীয় নয়। এবং এটা যদি সেরকম যদি কোনো কিছু হয়ে থাকে আমাদের জাতীয় পর্যায়ে, যেটা আমাদের কংগ্রেস ল মেকাররা আছে মিলিতভাবেই কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, মানে যৌথভাবে খুব সুন্দরভাবে। এবং আমরা চেষ্টা করবো অ্যাটর্নি মাহফুজুর রহমানকে এর পরে আমরা আবারও যখন পাব, আমরা বর্তমান ট্রাম্প প্রশাসনের বিভিন্ন যে ঘটনাগুলো আছে সেটির কিন্তু যে আইনগত দিকটি আছে সেটির ব্যাখ্যা আপনার কাছ থেকে নিব। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।